আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর আশেষ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তাল্লাহ সবাইকে ভালো রেখেছে আজকে কোনো ডিজাইন নিয়ে আসিনি আজকে কথা বলতে আসছি কাঠ সিজনিংয়ের ব্যাপারটা নিয়ে তো কাঠের দরজা কেনার প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা একটা জিনিস খেয়াল করব যে কাঠটা কতটুকু শাড়ি এই কাঠটা শাড়ির উপর ডিপেন্ড করে কাঠটা কতদিন লাস্টিং করবে কতদিন যাবে তো আমরা যখন কাঠের যে কোনো প্রোডাক্ট কিনবো এটা আমাদের খেয়াল করতে হবে যে আমরা শুধু রং বা ডিজাইনটাই দেখবো না আমরা দেখব হচ্ছে আপনার কাঠটা কি পরিমাণ শাড়ি শাড়ি এটা দেখার পরে যে কাজটা আছে সেটা হচ্ছে যে যে কাঠটাতে ঘুন লাগার প্রবণতা আছে ওই কাঠটাতে আপনার কেমিক্যালাইজ করে যেন ঘুমটা না লাগে সেটা সেই ব্যাপারটা দেখতে হবে এবং এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে যে কাঠটা কাঠের কোনো জিনিস বানাইলে ফার্নিচার দরজা যেটাই বানায় আমরা তো এটার জয়েন্ট ফাঁকা হওয়া বা পাল্লাগুলো বাঁকা হওয়া এই সমস্যাগুলো আমাদের পড়তে হয় তো এটা দেখতে হলে আমাদের দেখতে পাই এটা শুকানো কিনা প্রতিটা গাছ কাটার পরে আপনি গাছটা যতদিনই রেখে দেন তারপরে কিন্তু কাটার পরে এটা ময়েশ্চার লেভেলটা আমাদের বাংলাদেশের পরিবেশ অনুযায়ী এটা কিন্তু ময়েশ্চার লেভেলটা ওই পর্যন্ত নিয়ে আসতে হয় হলে কিন্তু দেখা যায় যে জয়েন্টগুলো ফাঁকা হয়ে গেছে বাঁকা হয়ে গেছে এই সমস্যাগুলো হয় তো আজকে কথা বলবো যে একটা সিজনিং চেম্বার নিয়ে দেখেন যে এটা হচ্ছে আমাদের কারখানার সিজনিং চেম্বার আমরা এখানে কাঠগুলো সাজিয়েছি দেখেন উপরে কিছু মেহেগুনি চৌকাঠ সাজানো আছে মাঝে কিছু গামারি কাঠ সাজানো আছে নিচে কিছু মেহেগুনি বাজু অর্থাৎ সাইডের যে কাঠগুলা এই কাঠগুলো সাজানো আছে তো এই চেম্বারটার মাধ্যমে আমরা কাঠগুলো শুকাই মেহেগুনিটা আমরা প্রথমে কেমিক্যাল করি কেমিক্যালটা করা হয় একটা হাউজের মধ্যে চার ধরনের কেমিক্যাল বোরিক বোরাক বায়োমিন এবং কপার এই চার ধরনের কেমিক্যাল দিয়ে আমরা ওইটা ভিজায় রাখি ভিজায় রাখার পরে যখন এই চার দিন বা পাঁচ দিন হয়ে যায় তারপর ওইটা উঠায় আমরা খাড়া করে রাখি তা পানিটা নেমে যায় তারপরে আমরা এটাই চেম্বারের মধ্যে দিই চেম্বারের মধ্যে দেওয়ার পরে যেটা হয় এই কাঠটার যে রসটা থাকে আর্দ্রতা যেটা থাকে এটা আস্তে আস্তে শুকায় ফেলি অ্যাকচুয়ালি আমরা কিভাবে শুকায় ফেলি আমাদের শুকানোর সিস্টেমটা হচ্ছে দেখেন যে আমরা এই সাইটে একটা লাকড়ির চুলা আছে তো এই চুলার মাধ্যমে কিন্তু আমরা এখানে তাপ তৈরি করি তাপ তৈরি করে এবার ওই তাপটা কিন্তু এই পাইপের মাধ্যম দিয়ে আমরা এই হাউসটার মধ্যে দিই এবং এর মধ্যে দুইটা পাখা আছে এবং ইলেকট্রিক মোটরের মাধ্যমে আমরা এর মধ্যে ওই তাপটা যে তাপের যে বাতাসটা আমরা এটা এর মধ্যে যে এভাবে রোলিং হয় নিচে ব্লোয়ার আছে এবং উপর দিয়ে হাওয়াটা আছে এবং এভাবে নিচ দিয়ে চলে যায় এভাবে ঘুরে এভাবে যখন হাওয়াটা ঘুরে এভাবে আপনার একটা কাঠ নয় থেকে বারো দিন সময় যদি আমরা রাখি সেই ক্ষেত্রে এটার ময়েশ্চার লেভেলটা আপনার বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট এরকম চলে আসে তো আমাদের বাংলাদেশে বাতাসে জলীয় অংশের পরিমাণ হচ্ছে শতকরা ভাগ তো আমাদের এই কাঠের প্রোডাক্টগুলো যদি আমরা সঠিক মাত্রায় সিজনটা করতে পারি সেই ক্ষেত্রে আমাদের দুইটা ব্যাপার উপকার হবে একটা হচ্ছে এটা যে কাঠের যে আসবাবপত্র বা দরজা আমরা বানাবো এগুলো জয়েন্টগুলো ফাঁকা হবে না পাশাপাশি এগুলো হচ্ছে বাঁকা হবে না কাঠ যখন ভেজা থাকে তখন আস্তে আস্তে শুকাইলে পরে এই জিনিসটা হয় যে জয়েন্টগুলো ফেটে যায় তো অ্যাকচুয়ালি এর এই এভাবে একবারে শুকানোর পরে যখন এই কাঠটা দেখেন যে শুকানোর পরে আমরা কিন্তু এইভাবে দেখেন যে একবারে যে কাঠগুলো আমরা একবার এভাবে বের করে ফেলি একবারে এই কাঠগুলো বের করে দেখেন যে এবার সাজানো আছে এবং এগুলোর মাথায় বিট দেওয়া আছে দেখেন এগুলো মাথায় বিট দেওয়া আছে তো এই কাঠগুলো কিন্তু আমাদের সিজনিং করে নামানো হয়েছে এই কাঠগুলো সিজনিং করে নামানো হয়েছে এগুলো আমরা সিজনিং করে অলরেডি ঈদের মধ্যে সিজন করে রেখেছিলাম যে ঈদের পরবর্তীতে যে অর্ডারগুলো হবে সেগুলো আমরা ডেলিভারি দিতে পারবো তো এইগুলো এভাবে আমরা সিজন করে রাখি তারপরে পাল্লা বানাই তো অ্যাকচুয়ালি পাল্লা বানানোর ক্ষেত্রেও কিন্তু অনেক কিছু খেয়াল করতে হয় যেমন এগুলো কেমন জয়েন্ট হবে এগুলো কি ধরনের আঠা ব্যবহার করব এই বিষয়গুলো খেয়াল করে তারপরে পাল্লা বানাইতে হয় এরপরেই কিন্তু একটা পাল্লা আপনার সঠিক নিয়মে তৈরি করে যদি আপনারা ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু এটা দীর্ঘস্থায়ী হবে দীর্ঘদিন যাবে তো আমাদের কারখানা ঠিকানা হচ্ছে কুষ্টিয়ার ডোর সেন্টার প্লট ছয় রোড সাত সূচনা মডেল টাউন বসিলা মোহাম্মদপুর ঢাকা আমাদের শোরুম হচ্ছে সাতশো আশি বাই সাতাইশ বসিলা র্যাব অফিসের অপোজিটে মোহাম্মদপুর ঢাকা আমাদের এই দোকান এবং কারখানা ভিজিট করে আমাদের কাজ দেখে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন যে যেখানে যে অবস্থায় আছেন মন আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম